বাংলার মাটি আমরা সাধারণ রেসকেট ড্রাইভাররা মনে করেন যে উদ্ধার করে ছিনিয়ে নেব বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে নেব ইনশাআল্লাহ সুরবিন্দু আমরা দেখছি যে নয়াপল্টনে এখানে শত শত রিকশা চালক তারা কিন্তু আগামীকালকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজপথে খালেদা জিয়া জিয়া তারা স্লোগান দিচ্ছে ধারের শীর্ষে স্লোগান দিচ্ছে সুধীবৃন্দ এই যে আনন্দ উল্লাস দেখছি আমরা রিকশা চালক যারা আছে তাদের মাঝে আমরা দেখছি নয়াপল্টনে শত শত রিকশা চালক তারা রিকশার উপরে দাঁড়িয়ে বিএনপিকে সাহস যোগাচ্ছে আপনারা দেখছেন এখানে শত শত রিকশা চালক হঠাৎ করে তারা বিএনপি নয়াপল্টনের অফিসের সামনে অবস্থান নিয়েছে আগামীকালকের যে সমাবেশ আছে এই সমাবেশকে সফল করার জন্য শত শত রিকশা চালক আজকে এই নয়াপল্টনে অবস্থান নিয়েছে আইদুল কাদের বলছিল যে আপনাদেরকে সমাবেশ করতে দিবে না আমাদের বুকের তাজা তেল আমরা সমাবেশ করব আইদুল কাদের থাকতে পারবে না গোপালগঞ্জে আকাশন উনি পাবেন না তার কারণ আমি সারা বাংলাদেশ বলছি আমি জানি সারা বাংলাদেশ খালি ওই গদি থেকে বললে হবে না বলে কলম মার খাই না কলম কুত্তে খাই তো সে কুত্তায় খাবে ইনশাল্লাহ কালকে বিজয় করে ছাড়বে ইনশাল্লাহ কালকে যে মুক্ত করে আনবো ইনশাল্লাহ সালামু আলাইকুম আদর্শের আবার বিরুদ্ধ পলিতা পেশাজীবী প্রত্যেকটা সেক্টরের সাধারণ জনগণকে বলবো আপনারা ঘর থেকে ঢাকাবাসী বেরিয়ে আসুন আগামীকালের লক্ষ জনতার মহাসমাবেশের মাধ্যমে বাংলাদেশের জনগণ বিশ্ববাসীকে বুঝিয়ে দেবে যে এই দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা উৎকৃষ্ট হয়ে আছে আমরা এইটা শুধু বিএনপির সমাবেশ নয় এইটা বিএনপির সমাবেশ নয় এইটাই দেশের অস্তিত্ব রক্ষার সমাবেশ এই দেশের জনগণের সমাবেশ এই 15টি বছর পর্যন্ত আমরা যেসব কর্মসূচি দিয়েছি সমস্ত কর্মসূচিতে এই দেশের জনগণের সমর্থন ছিল জনগণের কর্মসূচি ছিল আমাদের সাথে আজকে জনগণ এসেছে আমি সড়ক পরিবহন শ্রমিক সেক্টর গার্মেন্ট সেক্টর অন্য অন্য যত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরকে বলবো আপনারা আগামীকাল সমস্ত অফিস কলকারখানা মিল ইন্ডাস্ট্রিজ রিক্সা ভ্যান ড্রাইভার সবাই আমরা দলে দলে নয়াপল্টনের এই মহাসমাবেশে যোগ দিয়ে এই সমাবেশকে সফল করার মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশ গণতন্ত্রগামী বাংলাদেশের জনগণের রক্ত মাংস অস্তিত্বে গণতন্ত্র 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 গণতন্ত্রের কোনো বিকল্প নাই যে গণতন্ত্রের জন্য 15টি বছর পর্যন্ত আমরা রক্ত দিয়েছি নির্যাতিত হয়েছি অনেক জুলুম অত্যাচার এই সরকারের আমরা 15 বছরের পর্যন্ত আমরা সহ্য করে এসেছি আজকে আমাদের সাথে জনগণ এসে গেছে তাই জনগণকে সাথে নিয়ে এই এই জালিম বাকশালের প্রেতাত্মা খুনি তাই মাফিয়া সরকারের পতন অতি শীঘ্রই এই বাংলার জমিনে হবে তাই বাংলাদেশের সর্বস্তরের জনগণ নেতাকর্মী সবাইকে বলবো ভয় ভীতি আমরা কেটে উঠে এসেছি আমাদেরকে কোনো ভয় দাবিয়ে রাখতে পারবে না পুলিশ ভাইদের বলি শেখ হাসিনার হুকুম তামিল করতে গিয়ে আপনারা 15 বছরে আপনারা এই দেশের মানুষের উপর অনেক অত্যাচার করেছেন শেখ হাসিনার হুকুম তালিম করতে গিয়ে আপনারা আজকে বিশাল ভীতি নিষেধাজ্ঞার আওতায় এসেছে আপনারা ক্ষান্ত হন পুলিশ ভাইয়েরা সেবাচিনার অন্যায় হুকুম পালন করতে গিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে আর হয়রানি করবেন না তার পরিণাম ভালো হবে না